আবারও পাম্প থেকে জল মিশ্রিত পেট্রোল সরবরাহের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। এই ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের হিলিমোড় এলাকায়। জানা গিয়েছে হিলিমোড়ে দীর্ঘদিন থেকে রয়েছে এই পেট্রোল পাম্প, সেখান থেকে প্রচুর মানুষ পরিষেবা গ্রহণ করেন। কিন্তু আজ বিকেলে ওই পাম্প থেকে জল মিশ্রিত পেট্রোল সরবরাহের অভিযোগ সামনে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন পেট্রোল নিতে আসা গ্রাহকেরা। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা। আমার অভিযোগ এটাই, এই পেট্রোল পাম্পে আমি দীর্ঘদিন থেকে পেট্রোল ভরাই, আজকেও যে মতো আসছিলাম পেট্রোল ভরাতে 1.5 নাগাদ, তখন 3 লিটার পেট্রোল ভরাই। ভরানোর পর যাওয়ার পরে দেখি আমার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আমি গাড়ি কোনো মতে স্টার্ট নিচ্ছে না, মিস্ত্রির কাছে নিয়ে যাই। তারপরে যেয়ে তারপর ট্যাঙ্কি আমার খোলা হলো, দেখা হলো ট্যাঙ্কির মধ্যে জল দেখা যাচ্ছে, হাফ জল হাফ পেট্রোল। তারপর তো সেই কথা আমি সেই পেট্রোল তো জল নিয়ে আসলাম এখানে, এখানে নিয়ে এসে পেট্রোল মালিক তো নেই, ম্যানেজারের সঙ্গে কথা বললাম। কথা বলার পর ম্যানেজারকে আমি বললাম আমাকে আবার বোতলে তেল দেন 3 লিটার, তো বলছে তেল শেষ। আমি বললাম কিছু তো তেল লাগবে, তারপর কিছু পরিমাণে তেল দেন, 10 টাকার মতো তেল দিলো, পেট্রোলের মধ্যে দেখা যাচ্ছে জল সহ আছে। তারপরে এটা নিয়ে আমি অভিযোগ করলাম, দেখেন এইভাবে তো আমার গাড়িটা ডিফেক্ট দিয়ে দিলো, আরও সাধারণ পাবলিক আছে সকলের ক্ষতি হচ্ছে, ইঞ্জিন একটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তো আমি একটা সুরাহা চাই, এটাই আমি একটা আর্জি জানালাম। অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পেট্রোল পাম্পের ম্যানেজারের সাথে, শুনবো তার বক্তব্য। আমরা তেল টেস্ট করা হয়েছে, তেলে কোনো ডিসপুট নেই, ঠিক আছে, বর্ষাকালে হলেও হতে পারে, সেটা মালিকের সঙ্গে ওনাদের কথা হয়ে গেছে, ঠিক আছে, সেটা মালিকের সঙ্গে ওনারা বুঝে দেবে, ঠিক আছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পেট্রোল পাম্পের মালিক। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।